আরে আই পড়ছে। আর আয়া পড়লে কি বুঝলাম না আমি, হ্যাঁ নিজেরা তো রোজা ঠিক মতন রাখস না, আমি রাখতে গেলে ওইটারও হালকা করে দেস। আরে মুখে চলে এসে তো মুখটা কেন আসবে, এটা কন্ট্রোল করা শিখ, এটা রোজার মাস, ভালো কথা বলতে হবে, ভালো পথে চলতে হবে। আচ্ছা আমার কন্ট্রোল ভুল হয়ে গেছে মামা, বুঝলে গেছিলাম রোজা প্রথম রোজা না না তবু আশেপাশে থাকা যাইব না। আরে ব ব আরে ব রে বাপ, আরে মামা ব যাবি কই, ব আড্ডা দিই ভাল লাগবে, জেনে মন চায় হেনে যাবো, তোদের আশেপাশে থাকবো না। আরে ওই জাকি যা মুজিবর ভাই, তুই তো মুসলমান, হ্যাঁ নামাজ রোজা সবই করস, হ্যাঁ এই যে রমজান মাসের প্রথম দিন তুই দোকানটা খোলা রাখলি, রাখছস রাখছস ভালো কথা, এটা কালো কাপড় দিয়ে ডাকিয়া থইলি না, কারণটা কি ভাই? রোজার মাসে তো আমি খাবার বেশি না, ইফতারের আগে ইফতারের পরে বেশি, আর এখানে শুধু তো খাবারই আছে এমন তো না ভাই, এখানে আমার অনেক কিছু আছে, যেরকম ব্রাশ আছে, সাবান আছে, পেস্ট আছে, তারপরে সার্প এক্সেল আছে, অনেক কিছু মাজন আছে ভাই, আমি এগুলো বেশি, তেল আছে, অনেকের বাসাতে প্রয়োজন হয় সেগুলো নিতে আসে, আর খাবার দাবার ইফতারের পরে আমি বেশি ভাই, যেহেতু আমি খাবার দাবার বেশি না এই জন্য আমি কালো কাপড় দেওয়ার কোনো প্রয়োজন মনে করিনি। বাহ সুন্দর একটা কথা বলছস, এত সুন্দর করে গোছায় গোছায় কইছস যে আমি সাবান টাবান রেডি বিক্রি করি, খাবার দাবার ইফতারির আগে বিক্রি করি না, খুব সুন্দর করে কিন্তু গোছায় আমারে কইছস, এরকম কথা কারা কয় জানোস? জেলা বাটপার তুই লিগে বহুত বড় বাটপার, ঢোকাবাস রোজার মাসে দোকানটা ওপেন খোলা রাখছস, দুইটা লোক তোর এখানে বসে যদি আয় খাবার খায়, আর রোজাদার দুইটা লোক যদি পাশে দিয়ে হাইটা যায় দেখে যে দুইটা লোক এখানে বসে খাবার খাইতেছে, তাদেরকে একবারও মনে হইব না যে আমি একটু খাই, খাইতে তো মন চাইব, এটার বাগিদার কী হইব ক? আর তুই করবি করবি ভালো কথা, আমি তো প্রথমেই তোরে বলছি যে কালকে বলতে রাখ, কিন্তু তাও তুই রাখবি না, কারণ কি তোর খাবারগুলো দেখা দেবো না, মানুষ তো ভিতরে ঢুকতে নাও পারে তাই না, কেন দরকার কি এই বাটপারে মিশা কথা কর, রোজার মাসে নামাজ পড়বি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বি, রোজা রাখবি, আল্লাহ বিল্লাহ করবি, ইফতারির পরে দোকানটা খুলবি, খুলে তারপর ব্যবসা করবি। ভাই আমি আসলে খাবার দাবার ইফতারের আগে বেশি না, এই যে মানুষজন আসে জিজ্ঞেস করেন ভাই, আমি ইফতারের পরে আসলে তারপর খাবার বেশি, বাদ বাকি সব কিছু বাসার যে কাজে লাগে সেগুলো শুধু বিক্রি করি। তুই যে অনেক বড় একটা ফালতু লোক সেটা বুঝোস, তোরে যাই বলি তুই একই কথা ট্যাপ রেকর্ডারের মতো কালি কস, আমি ইফতারির পরে খাবার দাবার বেশি, ইফতারির আগে খাবার দাবার বেশি না, সারাদিনে কয়জন মানুষের এই একই কথাই কস, যারা যারা জিগায় তোর গলা টলা মুখ টুক ব্যথা হয়ে যায় না, এক কাম করবি ট্যাপ রেকর্ডারে রেকর্ড করে রাখবি, কেউ আয়া জিগেলে সাইরা দিবি যে ভাই আমি ইফতারির আগে এই খাবার দাবার বেশি না, বুঝছস? ভাই বিশ্বাস করেন আমি ইফতারের আগে কোনো খাবারের জিনিস বেশি না, বিশ্বাস না হলে ওনারে একটু জিজ্ঞেস করেন। আরে জিগাবো এর মুখের সামনে তো গেলে আমি সিগারেটের গন্ধ পাবো, একটু আগে সিগারেট খেয়েছি মনে হইতেছে। তোমার দেখে মনে হয় তুমি সিগারেট একলগে তিনটা খাও, একটাতে তোমার হয় না, নাহলে কি তুমি এনে দোকানে বসে থাকতা? শোনো ফালতু কথা বলো না, যদি তুমি রোজা রাখতা তাহলে তোমার লেবাজে বোঝা যেত তুমি নামাজ রোজা করো, তোমার টুপি কই তসবি কই কিছুই তো তোমার সাথে নেই, আল্লাহ বিল্লাহ তো ঠিকঠাক মতো করো না। শোনো মুজিবর তোমার কটা কথা কই, তুমিও একজন ব্যবসায়ী আমিও একজন ব্যবসায়ী, তোমার ব্যবসাটা যদিও ক্ষুদ্র আমার ব্যবসাটা অনেক বড়, উচ্চ আমার হলো কোটি কোটি টাকার ব্যবসা, আমার এক জাহাজ বালুর দাম কোটি কোটি টাকা, এক জাহাজ রডের দাম কোটি কোটি টাকা, এক জাহাজ সিমেন্টের দাম কোটি কোটি টাকা, আমি আবার কোটির নিচে খেলি না, সেই কোটি কোটি টাকার ব্যবসা বন্ধ রাখছি কেন? শুধুমাত্র রমজান মাস হইলা, আর তুমি কী করতেছো? একটা খাবারের দোকান রমজান মাসে খুলে রাখছো,
এগুলো কইরো না, বন্ধ করো, বুঝছ? একটু ভালো রোজার মাসে অন্তত একটু নামাজ রোজা করা শুরু করো, হ্যাঁ, আল্লাহ বিল্লাহ করো, তোমার বইলে লাভ নেই। সিগারেট খাইছো? তুমি কি ভাবছো আমি সিগারেটের গন্ধ বুঝি না? ফালতু কথাকার একটু আগে যেভাবে বললা আমি রোজা রাখছি, ইয়ে করছি, কেন মিথ্যা কথা বলো তোমরা? শোনো বাবা, এগুলো কইরো না, হ্যাঁ, সেহরির সময় ওইটা সুন্দর করে সেহরিটা খাইয়া রোজারা রাখবা, ইফতারির পরে যাইয়া পারলে সিগারেট খাইলে খাইবো না খেলে, কিন্তু সিগারেটটাও খাওয়া ঠিক না, হ্যাঁ, সিগারেট খাবো না কখনো, বিড়ি খাবো না, ঠিক আছে? আচ্ছা, এই যে তোমার হাতে মোবাইল, এই হাতে মোবাইল থাকতেও আমি তোমার এতবার এতবার তোমারে কল দিলাম, ফোন দিলাম, তুমি একটাবার ফোন রিসিভ করলে না। আচ্ছা, আমার ফোনটা কেন রিসিভ করো না? আমি তো মনে করছি অনেক দূরে ফোন রয়েছে, তুমি বুঝতে পারো নাই। আপনি আমার কী হন যে আপনি ফোন দিলেই আমার সাথে সাথে আপনার ফোন রিসিভ করা? আমি কী হই মানে? আমি না তোমার হবু বার, এই বাড়ির হবু ছোট জামাই। শোনেন কথায় কথা না, হুবু জামাই করবে না, খুব মেজাজ খারাপ লাগে কিন্তু আমার। আর আপনি একটু পরপর ফোন দেন কিসের জন্য? আমি কি রোগী যে বারবার ফোন দিয়ে আপনি আমার খবর নেবেন? রোগী তো আপনি, আপনার মানসিক সমস্যা আছে। এখন সোজা আপনি ডাক্তারের কাছে যাবেন, কোন জায়গায় যাবেন? মানসিক হসপিটালে যাবেন, ডাক্তার দেখাবেন, ঠিক আছে? আর একটা কথা, হুটহাট এরকম বাড়িতে চলে আসবেন না। বাড়িতে আসবো না, আমি না এই বাড়ির ছোটো জামাই, আমার একটু দায়িত্ব আছে না, আমি সে দায়িত্ব থেকে তো আসি। কী দায়িত্ব আপনার শুনি? আমি তো একটা কাজে আসছি। কাজটা কি? কাজটা কি আমার ছোট ভাইয়ের সাথে না আমার বাপের সাথে? বিজনেস করেন, বিজনেসের আলাপ করতে আসেন, ব্যবসা করবেন এখন? আমার ব্যবসা কি উনাগের সাথে নাই? আমার ব্যবসা তো কাঠের ব্যবসা। ওই যে ভাই আজম আছে না, আজম আছে, মিকাইল আছে, আমি ওদের সাথে সবসময় দেখাশোনা করি আর কি, ওই কথা বলি, উঠা বসা করি। আমি আসছি অন্য কাজে। কী কাজে আসছেন আপনি বলেন? আমি যে কাজে আসছি এটা কাজ করে না, শুধু কাজ না, কাজের উপর কাজ, এটা লোকে ফরজ হয়ে গেছে আমার জন্য, আমার জন্য ওয়াজিব হয়ে গেছে। কাজটা কি? আজকে প্রথম রোজা, তুমি আব্বা আম্মা সবাই প্রথম রোজায় সুন্দরভাবে ইফতারি করবা, তার জন্য কি ছোট জামাইয়ের একটা দায়িত্ব আছে না? সেই দায়িত্ব থেকে তো আমি সুন্দর করে দেখো কত জিনিস কিনে নিয়ে আসছি ইফতারি করার জন্য। শোনেন, আমার আব্বা আম্মা ওগুলো পছন্দ করে না, আমি তো আরও করি না, আপনি এগুলো নিয়ে সুন্দর মতো হাতা দেন, যাক। এই শুনো শুনো, তুমি রাগ করো না, আব্বা আম্মার ডাক দাও, একটু সালাম দিয়ে যাই, কথা বলি, আর তারপরে তোমার সাথে একটু মিষ্টি মিষ্টি গল্প করি, তারপরে চলে যাবো। খবরদার আব্বা আম্মারে ডাকবেন না, কিসের মিষ্টি কথা? আপনার সাথে কোনো মিষ্টি কথা নেই, সোজা চলে যান, যান যান। এটা কোনো কথা এটা এটা নাও, সুন্দর জিনিস না, আপনি সোজা হাতা দেন, যান। ও বুঝছি, তোমার সরম করতেছে না? আপনারে বলছি এগুলো নিয়ে যাইতে। খাও খাও, আব্বা আম্মারে বলো আমি আসছিলাম, সালাম দিও আমার। আসসালামু আলাইকুম। হ্যাঁ, সালামু আলাইকুম। চুয়াকটা মুখ, মেজাজটাই খারাপ হয়ে যায় আমার। সালামু আলাইকুম দুলা ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। হ্যাঁ, কি অবস্থা, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন দুলা ভাই? কি ব্যাপার, কি মনে করে এই রাস্তায়? দুলা ভাই শ্বশুরবাড়ি গেছিলাম। শ্বশুরবাড়ি গেছিলাম মানে? এই তুমি কি আবার বিয়ে আর একটা করছো নাকি আগে? হ্যাঁ, শ্বশুরবাড়ির থেকে আসছো বলতো, কি বলো, ঠিকঠাক করে কথা বলো, ভাঙে চুরে বলো। না মানে বিয়ে করি না তো দুলা ভাই, ওই যে আপনার শালিকাই তো বিয়ে করবো। ও মানে তুমি হবু শ্বশুর বাড়ি থেকে আসছো? না মানে এখন নতুন বিয়ে করবো, করার পরে এটা তোমার হবু শ্বশুর বাড়ি হবে, তারপরে তুমি সেখান থেকে আসছো। তো মিয়া তুমি না আসলে একটা ফালতু লোক, ঠিকঠাক মতো সব কিছু ভাঙ্গাচুরে বলবো না মানে, যদি ভাঙ্গাচুরে না বলো আমি কি বুঝতে পারবো? হ্যাঁ রে, কিন্তু তুমি না আসলেই আর ফালতু, তুমি যে এখানে আসছো আসবা, আমার একবারও বলছো যে দুলাভাই আমি আসতেছি বা আসবো, বলো নাই কিন্তু
তোমারে আমি বারবার বলবো যে তুমি দুলাভাইরে কিন্তু ভুলা যাবো না। হ্যাঁ, কিন্তু দুলাভাই কিন্তু তোমার খুব কাছের লোক হবে। না, দুলাভাই হয়েছে কি, আপনি তো, আমি তো জানি না যে আপনি আসছেন। আরে জানতে হবে তো তোমার, তুমি না জানলে বুঝবা কেমনে, তুমি জানবো না বলো। আমি ওই যে ইফতারে দিতে গেছিলাম তো, যাই দেখি আপা আসছে, আর আপাকে জিগালাম আপনিও আসছেন, তারপরেই না বুঝলাম যে আপনি আসছেন দুলাভাই আর কি। শোনো, এই খবরগুলো আরও আগে আগে নিবা, কী কারণে? আমি কিন্তু তোমার সিনিয়র, তুমি আমার জুনিয়র, সিনিয়রদের সবসময় সম্মান করতে হবে। হ্যাঁ, কী কারণে আসছো? এই রমজান আস, বুঝছেনি? হ্যাঁ, রমজান মাসে চিন্তা করলাম শ্বশুর শাশুড়ি মুরব্বী মানুষ তাদেরকে একটু ইফতারে কিনে দিয়ে আসি, তাই গেছিলাম আর কি। তুমি না আসলেই আসতাম, তুমি কেন ইফতারি নিয়ে আসবে? ইফতারি তো আমি নিয়ে আসছি। তুমি জানো আমি কে, আমার এলাকার মধ্যে কী অবস্থান আছে? আমি যেই পরিমাণ ইফতারি নিয়ে আসছি সাথে করে, এর মধ্যে তো আর মনে হয় না 15 দিন আর কোনো ইফতারি লাগবে। ও করে বাপ রে বাপ, ও ডাউন বৈরা বৈরা লয়ে আসি, কী না আনি নাই, ইফতারি যা যা আইটেম আছে সবই আনছি। তা তুমি কী কী আনছো? না, আমি খুব বেশি কিছু আনি নাই, ওই পুরব্বী মানুষ তো ওনাদের জন্য কিছু আঙ্গুর, আপেল, বেদানা, ওই ছোলা ভোট, তারপরে একটু হালিমি, এইসব নিয়ে আসছেন। দেখো, তুমি যদি আমার আগে বলতা যে তুমি ইফতারি নিয়ে আসবা, তাহলে জিনিসটা আমি তোমার বলে দিতাম যে এই জিনিসগুলো আনা লাগবে না, কারণ এই জিনিসগুলো এখন ডবল ডবল হয়ে গেছে। একই জিনিস কি বারবার খাওয়া যায়? এর পরের বার থেকে যখনই তুমি কোনো কিছু নিয়ে আসতে চাইবা আমারে বলবা, ফোন দিবা যে দুলাভাই আমি আসতেছি, কী কী নিয়ে আসতে হবে, কী কী নিয়ে আসতে হবে না, আমি তোমার সুন্দর করে বলে দিব যে কী কী আনতে হবে, কী কী আনতে হবে না। ডবল ডবল আনার তো কোনো দরকার নেই, দরকার আছে? তা তুমি রোজা টোজা রাখছো? সি সি, কী যে বলেন দুলাভাই, রমজান মাসে আমার নামই তো রমজান, আমি যদি এই রমজান মাসে রোজা না থাকি তাহলে মানুষ কী বলবে? তাছাড়া আমি একটা মুসলমান ঘরের ছেলে। সাব্বাস সাব্বাস, খুব ভালো কথা। তোমার বড় দুলাভাইয়ের কাছ থেকে কিন্তু তোমার অনেক কিছু শেখার আছে। হ্যাঁ, আর জুয়া টুয়া কিন্তু কোনো সময় খেলবো না, খেলো নাকি জুয়া টুয়া? নাউজবিল্লা নাউজবিল্লা, আস্তা করলা, কী বলেন দুলাভাই, আমি কোনো দিন ওই জুয়ার খোটে, মানে জুয়া কী জিনিস সেটাই জানিনি। জান পাই না, জান পাই না, আর আমারও তো তুমি আপন মনে করো না। হ্যাঁ, কোনোদিন তো তোমার বাড়িতে এই যে ইফতারি টিফতারি দাওয়াতও দিতেছো না, কিন্তু এতক্ষণ দাঁড়ায় কথা কইতেছো। দুলাভাই আপনি আজকে চলেন না, আজকে চলেন না আমাদের বাড়ি, আজকে যদি না পারেন আগামীকালকে অবশ্যই আসবেন, অবশ্যই আসবেন দুলাভাই। তুমি কিন্তু খুব বিটলা এবং চালাক আছো। আমি এখন বললাম যে দাওয়াত দিল না, আজকে আমার দাওয়াত দেওয়া পাগল হয়ে গেছে। হ্যাঁ, হঠাৎ করে আজকে না, আজকে না, সময় নাই, পরে যাবো এক সময়। হ্যাঁ, যাও, আসলে খুব খুশি হবো দুলাভাই। অবশ্যই আসবো, যাবো এক সময়, যাবো তো, যাও এখন, যাও। আসসালামু আলাইকুম। এই শোনো শোনো, সামনে বিয়ে শাদী করবো, এটা তোমার এখন বউ শ্বশুরবাড়ি, কয়দিন পরে তোমার শ্বশুরবাড়ি হবে। জি জি, শ্বশুরবাড়ির সম্পত্তির দিকে কিন্তু কোনো সময় কোনো লোভ দিবা না। এটা কি কথা কান্তুলা ভাই, এটা কোনো কথার মধ্যে? আরে পুরো কথা আমার শেষ করতে দাও। জি বল। শ্বশুরবাড়ির সম্পত্তির দিকে লোভ দেওয়া ঠিক না। আমারে দেখো, আমি কখনো আমার শ্বশুরবাড়ির দিকে সম্পত্তির দিকে লোভ দিব? আহ, জীবনেও না। শ্বশুর শাশুড়ি যদি মারাও যায়, আমি যদি কোনো সম্পত্তি পায়েও থাকি, সম্পত্তি দান করে দেব, এসব কখনোই করবা না। আমারে দেখবা, আমার থেকে শিখবা। দুলাভাই আপনি যা বলছেন আমি বুঝতে পারছি, শ্বশুরবাড়ির সম্পত্তির প্রতি আমার একবিন্দু লোভ লালসা নাই। এই শ্বশুরবাড়ির সম্পত্তির প্রতি লোভ থাকে কাদের? ফালতু লোক, যাদের ঘর সংসার নাই, কিংবা জমি জাতি নাই, বাপের কিছু নাই, গরিব ফকির, যারা মিসকিন, তারা না শ্বশুরবাড়ির উপর ডিপেন্ড করে? আমার বাপের কম আছে নাকি? আমার বাপের যে সয় সম্পত্তি আছে, আমি যদি সারা জীবন বসিয়ে খাই, আমার বাপের সম্পত্তি ফুরাবে না, ফুরাবে না। প্রয়োজনে আমি শ্বশুরবাড়ির সম্পত্তি যদি পাই, সেটা গরিব মিসকিনকে দান করে দেবো। আর আপনি যে সম্পত্তির কথা কন আমার, এই তো ভেরি গুড, এই তো একদম ঠিক আছে, পারফেক্ট। সবসময় মনে রাখবা, হ্যাঁ, যে তোমার বড় ভাইরা আছে। হ্যাঁ জি দুলাভাই, তবে আপনি কিন্তু মনে করে অবশ্যই আমাদের বাড়িতে আসবেন, এই রমজান মাসে একদিন না একদিন আপনার দাওয়াত খাই খাই যাবো। আর তুমি পরের বার আসলে কিন্তু আমার বইলে আসবা, কী কী আনতে হবে আর কী কী আনতে হবে না, আমি তোমার আগে থেকে সব বইলে দিব কিন্তু। হ্যাঁ জি দুলাভাই, তাহলে আমি আসি। হ্যাঁ হ্যাঁ, আসো। আপনার শালিক দেখে একটু খেয়াল রাখি, ওর একটু বোঝাই বললেন। আসি, আসসালামু আলাইকুম। বেয়াদ প্রকৃতির আছে কিন্তু হালকা।
এতক্ষণে না ইফতার পরে এসে ইফতারের আগে এসে ইফতার আগে তো আইসে হচ্ছে কি কয় সেকেন্ড বাকি আছে ইফতারে এখনই তো আজান দিব ঘুরিতে হাওস নাকি ঘুরিটা দিতে হাওস না কিছু একসাথে আমরা ইফতারি করো হ্যাঁ জামাই আছে ঘরে তুই আইসো দাক্কারে ইফতারি একেবারে শেষ মুহূর্তে সারা বছর তো টোটো করস তখন তো কিছু কই না একসাথে প্রথম ইফতারিটা করবো আমরা সেটাও তুই আইসো তাকার সবের পরে তুই আর কবি মানুষ হবি ইফতারির আগে কিছু কথা বলতে চাইছিলাম বললাম না ওই যে দেখছেন রোদা রাখছে টুপিটা পরছে মজু করছি বাবা টুপি কই তোজ বি কই আজকেও মাছ বাজিছো মানে না এ মাছ বাজি কি পছন্দ না বেশি হ্যাঁ দেখ দেখ খা বেটা খায়া বড় পরে আমি কী খাস না খাস এটা কী মাছ মা দাও বড় টুকরাটা জানা বা আজকে তো একটা চাল গোটাই এলাইছি আমরা আরে তুই তো ওটা বাপের বেটাই কাম তো গোটাইনি কী গোটাইনি শ্বশুর বাড়ি নিয়েছিলাম আর কি হ্যাঁ শ্বশুর বাড়ি গেছিলি শ্বশুর বাড়ি হইল কেমনে তাহলে আর কেমনে বুঝবেন বিড়ির টেস্ট না ঠিক আছে বিড়ির আসলে কোনো টেস্ট না এটা ফালতু জিনিস তুলা ভাই আমি চুরি করবো কেন যে জিনিস আমি খাই না ওইটা আমি কিনলে কেন চুরি করবো তাকে আমার মিজাজটা কিন্তু খারাপ করো না আমি একটা বিড়ি চুরির লাগে কিন্তু সাইল পরা দিব আয়না পরা দিব তোমাকে ফোন দিচ্ছি তুমি তো ফোন ধরো না আমি কি করব বলো তোমার শুধু আমাকে ভয়েস উত্তরটা দাও আমি বুঝে নেবনি হ্যাঁ